15 কোটি মাইল পথ পাড়ি দিয়ে মঙ্গলের লাল মাটিতে ঘুরে বেড়াচ্ছে চীনা নভোযান ঝুড়ং। ইতোমধ্যে বেশ কিছু ছবি পাঠিয়েছে এটি, তবে এবার পাঠিয়েছে তিনটি সেলফি। সেলফি তোলার জন্য একটি ওয়্যারলেস ক্যামেরা মাটিতে রাখে নভোযানটি, তারপর কিছুটা দূরে সরে গিয়ে তোলে মঙ্গলের মাটিতে প্রথম সেলফিটি। পৃথিবীতে পাঠানো তিনটি সেলফিতে আছে ঝুড়ংকে বহনকারী রকেট চালিত প্ল্যাটফর্ম, চীনের পতাকা ও মঙ্গলের বিস্তীর্ণ দিগন্তের ছবি। ছবিগুলো প্রকাশ করেছে চীনের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। বিজ্ঞানীরা আশা করছেন রোভার ঝুড়ং কমপক্ষে 90 মঙ্গলীয় দিবস পর্যন্ত তথ্য ও ছবি পাঠাতে সক্ষম। গেল ফেব্রুয়ারিতে মঙ্গলে পৌঁছানোর পর প্রায় 3 মাস এর চারপাশ প্রদক্ষিণ করে নানা তথ্য, উপাত্ত ও ছবি সংগ্রহ করে ঝুড়ং। এরপর গত মে মাসে 240 কেজি ওজনের নভোযানটি কয়েকটি ধাপে সফলভাবে অবতরণ করে মঙ্গলের উত্তর মেরু অঞ্চলে। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে মঙ্গলকে জানার চেষ্টায় রোবট দিয়ে গবেষণা চালাচ্ছে চীন। নমুনা সংগ্রহ, বায়ুমণ্ডলের ধরন পরীক্ষা নিরীক্ষা এবং প্রাণের অস্তিত্ব অনুসন্ধানই এ অভিযানের মূল লক্ষ্য। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।